হ্যালো বন্ধুরা, আজকে আবারও একটা রেসিপি নিয়ে চলে এলাম আপনাদের কাছে। মানকচু দিয়ে ইলিশ মাছের ঝোল। তো এই মানকচু দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য কী কী উপকরণ লাগছে আর কীভাবে বানানো হচ্ছে, তো আজ আমি পুরো ভিডিও আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তো পুরো ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখতে থাকুন, চলুন শুরু করা যাক। মানকচু দিয়ে ইলিশ মাছের ঝোল করার জন্য এখানে মানকচু কেটে নেওয়া হয়েছে, একটা হাফ লেবু নেওয়া হয়েছে, এখানে ইলিশ মাছ কেটে নেওয়া হয়েছে, লবণ নেওয়া হয়েছে, সর্ষে কাঁচা লঙ্কার পেস্ট নেওয়া হয়েছে, জিরে মরিচের গুঁড়ো নেওয়া হয়েছে, হলুদ গুঁড়ো নেওয়া হয়েছে, লাল লঙ্কার গুঁড়ো নেওয়া হয়েছে। এবার আমাদের ইলিশ মাছটাকে নুন হলুদ মাখিয়ে নেওয়া হয়েছে। ইলিশ মাছটাকে ভেজে নেওয়া হবে, তো তার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে গরম করে নেওয়া হয়েছে। এবার ইলিশ মাছগুলো দিয়ে দেওয়া হচ্ছে। আমাদের সব ইলিশ মাছ দিয়ে দেওয়া হয়ে গেছে, এবারে এটাকে ভালো করে ভেজে নেওয়া হবে। আমাদের ইলিশ মাছগুলো ভেজে তুলে নেওয়া হয়েছে। এবার কড়াইতে কালো জিরে দেওয়া হচ্ছে। কচুটা ঢেলে দেওয়া হচ্ছে। এবার কচুটাকে ভেজে নেওয়া হবে। নুন দিয়ে দেওয়া হচ্ছে। এবার এর মধ্যে লবণ। আমাদের কচুটাকে একটু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে হলুদ গুঁড়ো দেওয়া হচ্ছে, লাল লঙ্কার গুঁড়ো দেওয়া হচ্ছে, জিরে মরিচের গুঁড়ো দেওয়া হচ্ছে। এবার এটাকে ভালো করে কষে নেওয়া হবে। আমাদের মশলাটাকে ভালো করে কষে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে ঢালা হচ্ছে জল। এবার আমাদের কচুটাকে ভালো করে সিদ্ধ করে নেওয়া হবে ঢাকা দিয়ে। আমাদের কচুটাকে ঢাকা দিয়ে সিদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমাদের মাছগুলো ঢেলে দেওয়া হচ্ছে, ইলিশ মাছগুলো। এবার এর মধ্যে আমাদের সর্ষে কাঁচা লঙ্কার পেস্টটা ঢেলে দেওয়া হচ্ছে। এবার আমাদের এই মাছের ঝোলটাকে একটু ফুটিয়ে নেওয়া হবে। আমাদের মানকচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা রেডি হয়ে গেছে। এবার এর উপর দিয়ে একটু লেবুর রস দিয়ে দেওয়া হচ্ছে। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেওয়া হবে। আমাদের মানকচু দিয়ে ইলিশ মাছের ঝোলটা পুরো রেডি। আশা করছি রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার ভিডিওটিতে একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর এরকম আরও রেসিপি পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। ভালো থাকবেন।